তো হাই এভরিওয়ান, দিস ইজ অনিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ঠিক হয়েছে এই দুপুর দিক করে, তো আমরা যাচ্ছি আমাদের অন্ডাল এয়ারপোর্টে, ওখানে কিছু শুটিংস আছে আর কিছু ফটোশ্যুট করার আছে। আর আমার সাথে আমার ভাইও যাচ্ছে, দেখুন অনেকদিন পর দেখা, আসলে অনেকদিন পর দেখা হলে যা হয়, ঠিক আছে। তো ওখানে কি দেখা হচ্ছে, আজকে অনেক মজা হতে চলেছে, আর এই ওয়েদারে তো এয়ারপোর্টে মানে দারুণ লাগবে। ও, আমরা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের দিকে বেরিয়ে গেছিলাম, তো এখানে মোটামুটি চলে এসেছি অন্ডাল মোড়, এসে দেখছি আমরা হেলমেট আনতে ভুলে গেছি, মানে মেইন জিনিসটা আনতে ভুলে গেছি, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই না, তুইও তো মনে করতে পারতিস নাকি, কি আর বলবো, বয়স হয়ে গেছে, মাথা ডিস্টার্ব, কিছু বলার নেই আর। হ্যাঁ সেই তো, শাবাশ বেটা, বহুত বাড়িয়া মুন্না। তো অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে, আমাদের তো হেলমেট তো আনা হয়নি, তো আবার আমাকে ব্যাক করে ঘর আসতে হলো হেলমেট আনার জন্যে, কারণ কি ওখানে যদি পুলিশ আবার ধরে তো বাস আমি কেস খেয়ে যাবো, আর যাওয়া হবে না এয়ারপোর্ট, সোজা অন্য কোথাও, তো চালান কেটে নেবে, তো কিছু করার নেই, তো আবার আমাকে আসতে হলো ঘর হেলমেট আনার জন্যে, মানে আবার তাহলে বেরোনো যাবে ঠিকঠাকভাবে। তো এই তো হেলমেট চলেই এসছে, দেখে নাও, এবার হেলমেট পরে যাবো, তারপরে ওখানে গিয়ে খেলা তো হবেই আর কি। তো অ্যাট লাস্ট আমরা বাড়ি ফিরে গেলাম, মানে খুব জলদি বাড়ি ফিরে গেলাম যদিও বা, কারণ আমরা যখন এয়ারপোর্টে ঢুকেছিলাম, মানে অন্ডাল এয়ারপোর্টে, তো পুরোটা ঢুকতে পারিনি, কারণ ওখানে একটা চেকপোস্ট ছিল দাঁড়িয়ে, আর ওখানে অনেকগুলো গভর্নমেন্টের গাড়ি ঢুকছিল, তো বললো যে আজকে অ্যালাউ নেই, অন্য দিন অ্যালাউ আছে, আজকে ঢোকা অ্যালাউ নেই, কী আমি কেন জানতে পারলাম না রিজনটা, তো অন্য একদিন যাওয়া যাবে, কী আর করার আছে, ব্যাড লাক। তো এখন আমার ব্লগ শেষ হয়নি, রাতে একটা ফুড ব্লগ আছে, তো আর কি, পিকচার আমি বাকি আছে মেরে দোস্ত। 3 আওয়ার্স লেটার, সো গাইস আই এম ব্যাক উইথ দ্য ফুড ব্লগ, আর আজকে আমাদের ফুড ব্লগে মেনু হচ্ছে চিকেন পকোড়া, আর এই শীতকালে তো চিকেন পকোড়া একদম জমে খির হয়ে যায়, আমি তো আমার ওপিনিয়ন বললাম, আপনারা কি বলুন, আপনাদেরও তো ওটাই লাগবে যেটা আমার মনে হচ্ছে। তো এবারে শুরু করা যাক, আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন, তাহলে আমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি আছে, এই যে বোনলেস চিকেন আমাদের মিডিয়াম সাইজ করে কাটা আছে, আর এই যে কর্নফ্লাওয়ার, তারপরে রুল ময়দা, সব কিছু রেডি, তারপর এখানে আছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো সব কিছুই আছে, ডিম আছে, ডিম তো ছাড়া চলেই না, আর এদিকে ধনে পাতাও আছে, আর ভিনিগার, তো ভিনিগার দিয়ে তো এটা ম্যারিনেট করতেই হবে, ভিনিগার ছাড়া তো হবেই না, নুন, এবারে এরপর এটা আমরা ম্যারিনেট করব, তারপর আধ ঘন্টা পর ঘুরে আসি, তারপর এটাকে ভাজতে দিতে হবে। চিকেন পকোড়া অলমোস্ট রেডি, এবার এটা টেস্ট নিয়ে দেখবো আমি, ঠিক আছে, তো আমার ফুড ব্লগের মধ্যে খালি এটাই রেসিপি ছিল চিকেন পকোড়া, কারণ কি আর কিছু সেরকম ভাবা হয়নি আজকে, আজকে এটা র্যান্ডম ব্লগ করার জন্য আমি নিয়েছি, আর আমার নেক্সট ব্লগ খুব জলদি আসতে চলেছে, তো আজকের জন্য এইটুকুই, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক
অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই।